নমস্কার, আমি পায়েল। চেনা কলকাতার মধ্যে লুকিয়ে রয়েছে আরো অনেক কলকাতা। প্রতি গলি, প্রতি পাড়া, প্রতি মহল্লার রয়েছে নিজস্ব রূপ, রস, বর্ণ। সে অচেনা কলকাতার খোঁজেই কলকাতা টিভির বুলেটিন নগর সংকীর্তনে আপনাদের স্বাগত। আপনাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ, হাসি কান্না শরিক হব আমরা, তুলে ধরব মহানগরের এক নতুন দর্পণ। কর্মক্ষেত্রে বাড়ছে মহিলাদের যৌন হেনস্থা, আর তাতে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা। এবার সেই সমস্যাকে অবলম্বন করেই গড়ে ওঠা কাহিনী দ্য ফ্র্যাগনেন্স অফ রোজ। পেশায় বহুজাতিক সংস্থার কর্মী চিরজিৎ পাল অক্সফোর্ড বুক স্টোরে এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। কর্তারের সংস্থা থেকে সরকারি দফতর, কম বেশি সব ক্ষেত্রেই এভাবেই যৌন হেনস্থার কবলে পড়তে হচ্ছে মহিলাদের। চাকরি জীবনে পদোন্নতি হোক বা বদলি, যোগ্যতা বা প্রয়োজন থাকলেও বিভিন্ন ক্ষেত্রে আপোষ করতে হচ্ছে তাদের। সেই সমস্যার কথাই এবার উঠে এলো সাহিত্যিক চিরজিৎ পালের কাহিনী ফ্রেগ্রেন্স অফ রোজে। সম্প্রতি সেই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ের এই ধরনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে লেখকের কলমে। প্রাসঙ্গিকতা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, এটা একটা ভয়ঙ্কর হয় প্রাসঙ্গিক। এটা একটা সচেতনতা বৃদ্ধি হবে এই বইটার মধ্যে দিয়ে, সেটা আমি খুব আশা করছি। সলিউশন বইটার মধ্যে নেই, কারণ খুব চটজল দিয়ে সলিউশন এটা হয় না। যদি সলিউশন থাকতো এতদিনে সলভ হয়ে যেত। সমস্যাটা আজকের নয়, সমস্যা অনেক বছরের। প্রতিকূল পরিস্থিতিতে প্রতিনিয়ত দেখায় সমস্যাই ইন্ধন জুগিয়েছে কলম ধরতে। যদিও লেখকের আক্ষেপ, এই পরিস্থিতির বদল ঘটাতে আইন প্রণয়ন হয়েছে, কিন্তু তারপরেও বদল ঘটেনি অবস্থার। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সচেতনতার। আপ কুছ দেখ রহে হ্যায়, মতলব মেরে দেখ রহে হ্যায়। আরে তো দেখিয়ে না আচ্ছে সে, ইয়ে দেখি। এ নাটক বন্ধ কর। আরে নাই, সচ মে স্যার, वैसे भी आप आधे टाइम तो मुझे देखने के लिए बुलाते हैं, तो एक बार अच्छे से देख डाली। ये देख, एक बहुत पछताएगी तू। अरे सर सीरियसली, अच्छा मैं ये उतार दूँ, है ना? क्या कर रहे हो? सब लोग देख रहे हैं। तो देखने दीजिए ना, मेरे पास कुछ स्पेशल नहीं है, सेम ही होता है सबका। हाँ बस साइज थोड़ा ऊपर नीचे होता है बस। वैसे भाभी जी का क्या साइज होगा? 34 ना या 36? आपको तो पता ही होगा सर। I'm sorry. Please, better. সেই সচেতনতার বার্তাই দিয়েছে এই বই। আমার ফ্যামিলির আশেপাশে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি দেখেছি এই সমস্যাটা অনেকেই ফেস করেছে। আমার বাচ্চা জবে থেকে, আমার মেয়ে এখন 4-5 বছরের মেয়ে, আমি যখন মেয়ের দিকে তাকাই আমার মনে হয় যে আমরা কি কিছু কন্ট্রিবিউট করতে পারি না? আজ থেকে 15 বছর পরে, 18 বছর পরে যখন ওরা একটা কর্মজগতে যাবে, তখন যদি ওদের জন্য পৃথিবীটা একটু বেটার হয়, একটু ভালো হয়, কিছু যদি একটা সলিউশন আমরা বাই দ্যাট টাইম বার করতে পারি। সাহিত্যিকের এই উদ্যোগের প্রশংসা করেছেন উদ্বোধক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। চিত্রজিৎ প্রথমত বেশ ঝরঝরে ইংরেজি লেখে, এটা পড়লাম, মানে সবটা পড়িনি, কিছুটা পড়তে পেরেছি আমি। মেসেজ তো দেবে, কিন্তু মেসেজটা কি, সে তো নারী মাত্রেই, মেয়েরা মাত্রই বুঝতে পারে যে তাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কাজের জীবনে বিশেষ করে কোনো একটা জায়গায় পৌঁছতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হয়, হচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে অনেকে কম্প্রোমাইজ করতেও চাইছে, কারণ সহজে একটা বিন্দুতে পৌঁছবার জন্যে, এটাও কিন্তু একই সঙ্গে ঠিক। সুতরাং প্রতিবাদী চেহারা তো তেমনভাবে গড়ে ওঠে না, সবাই খুব নীরবে হয়তো সহ্য করেন, অনেকে আবার ভিতরে ভিতরে চান। তবে হ্যাঁ, এটা যে যে চিত্রটাও ফুটিয়ে তুলেছে বা উনি ফুটিয়ে তুলেছেন, সেটা নিশ্চয়ই খুব অর্থবহ। এই সমস্যার সমাধানে প্রয়োজন মহিলাদের এগিয়ে আসা, এই বার্তাই দিয়েছেন লেখক। স্যার, আপকে ডর সে তো মানে স্লিভলেস পহননা ভি ছোড় দিয়া। নগর সংকীর্তনে ক্যামেরায় বাপ্পা ঘোষের সঙ্গে সম্পিতা দাসের রিপোর্ট, কলকাতা টিভি।
মহিলাদের মধ্যে সুস্থতার বার্তা দিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার